পরিশ্রমে সাফল্যের চাবিকাঠি, এই কথাটা যেন ভালো করে মানেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। পাশাপাশি তিনি এই কথাটিও মানেন, যত বেশি পরিশ্রম করা যাবে হওয়া যাবে তত বেশি নিখুঁত। সম্প্রতি শেষ হওয়া পাকিস্তান সুপার লীগের পডকাস্টে দেয়া এক সাক্ষাৎকারে নিজের সাফল্যের রহস্য জানাতে এসব মন্তব্য করেন তিনি। বিস্তারিত আরিফ হাসানের রিপোর্টে। 2020 সালে জিতেছেন পাকিস্তান সুপার লীগের সেরা খেলোয়াড়ের পুরস্কার, পরের বছর হয়েছেন আইসিসির বর্ষসেরা ওয়ানডে খেলোয়াড়, আর গত বছর টানা দ্বিতীয়বারের মতো আইসিসির বর্ষসেরা ওয়ানডে খেলোয়াড়ের পাশাপাশি হয়েছেন আইসিসির বর্ষসেরা ক্রিকেটারও। সব মিলিয়ে কয়েক বছর ধরে দারুণ ধারাবাহিক সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান বাবর আজম। পাকিস্তান অধিনায়কের এমন সাফল্যের রহস্য কী? বাবর আজম জানান কঠোর অনুশীলনের কথা। বাবর আজম বিষয়টি নিয়ে বলেন, আমি মনে করি কঠোর অনুশীলন করলেই আপনি ম্যাচে ভালো খেলতে পারবেন। আমি প্রতিদিন অনুশীলনে গড়ে প্রায় 500 থেকে 600 বল খেলি। এ তো গেল স্বাভাবিক সময়ের কথা। যখনই একটু খারাপ সময় যায়, বাবরের পরিশ্রম বেড়ে যায় আরও বহুগুণ। বাবর বলেন, ফর্মে না থাকলে আমি আরও বেশি বল খেলি। বাবর বিশ্বাস করেন কেউ ভালো খেলতে চাইলে অনুশীলন খুব গুরুত্বপূর্ণ। স্পোর্টস রিলেটেড এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।